আসসালামু আলাইকুম। বাংলাদেশি জব নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ মোহন। আপনারা অনেকেই জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে 1 ডিসেম্বর 2021 হতে এবং শেষ হবে 31 ডিসেম্বর 2021 তারিখ। তো এই আবেদনে সাধারণত ছোট ছোট কিছু ভুলের কারণে অনেকেরই অ্যাডমিট কার্ড আসে না। তো আমরা এই প্রক্রিয়াগুলো আপনাদেরকে জানাবো, চেষ্টা করব সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। একটু মনোযোগ সহকারে শুনবেন, সবগুলো অপশন আপনাদেরকে একটু একটু করে দেখাবো এবং বলবো, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে একটু শুনবেন। কি কি প্রসেস রয়েছে, অর্থাৎ এখানে যেমন প্রথম ধাপ, তৃতীয় ধাপ, দ্বিতীয় ধাপ, এই ধাপগুলো আপনারা যদি অনুসরণ না করেন তাহলে আপনাদের আবেদন সঠিকভাবে হবে না। তো আমরা প্রথমে দেখে নিব কি কি যোগ্যতা রয়েছে। সাধারণ যে যোগ্যতা, অর্থাৎ সাধারণ ট্রেড বা বিএনসিসি বা সেনা সন্তান পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে 5 ফেব্রুয়ারি 2023 তারিখের হিসেবে বয়স 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না, অর্থাৎ 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান মাদ্রাসা কারিগর উন্মুক্ত, যেখান থেকে পাশ করেন, পরীক্ষা ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ মহিলা প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ এখানে যে কোনো গ্রুপ থেকে আপনি আবেদন করতে পারবেন, তবে যাদের বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি পাস তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে এই নয় যে অন্য গ্রুপ নেবে না, বিষয়টা এরকম না। টেকনিক্যাল ট্রেডের জন্য 5 ফেব্রুয়ারি 2023 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না, অর্থাৎ 17 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। এর শিক্ষাগত যোগ্যতা বা কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট বিষয় সহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি সমান মাদ্রাসা কারিগরি বা উন্মুক্ত বিশ্ব পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 6 মাস মেয়াদে যদি আপনার ট্রেড কোর্স থাকে তাহলে আপনি যে কোনো গ্রুপ থেকেও আবেদন করতে পারবেন। কাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট TTTI হতে ট্রেড কোর্স সম্পন্নকৃত পুরুষ ও মহিলা প্রার্থীদের গণ আবেদন করতে পারবে, তবে টেকনিক্যাল ট্রেড TTTI এর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। এবার আমরা দেখব শারীরিক যোগ্যতা। মনে রাখবেন এই যে শারীরিক যোগ্যতা, এই যোগ্যতা যদি আপনার কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, কিন্তু বেশি হলে আবেদন করতে পারবেন। যেমন পুরুষের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5 ফুট 1 ইঞ্চি। ওজন 110 পাউন্ড পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 104 পাউন্ড। এই ওজনের কমও হতে হবে, হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না, তবে শারীরিক উচ্চতা অনুসারে যদি হয় সেটা সেক্ষেত্রে সেটা কিছুটা শিথিলযোগ্য করা হয়। বুকের মাপ 30 32 28 30। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে। এবার আসি আমরা, যেদিন আপনাদের ভর্তি পরীক্ষা সেদিন আপনাদেরকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাগজপত্রগুলো ঠিকমতো নিয়ে না গেলে প্রথম স্টেপেই বাদ দিয়ে দেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, তো এগুলো আপনারা পড়ে নেবেন। ভিডিও লম্বা হয়ে যাবে, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে আবেদন প্রক্রিয়াগুলো একটু মনোযোগ সহকারে বোঝানোর জন্য। নির্বাচন পদ্ধতি, অর্থাৎ আপনাদের কী কী পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে যেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা থাকবে, স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার থাকবে, প্রশিক্ষণ, সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 1 বছর মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আবেদন, একজন প্রার্থীর যোগ্যতা অনুযায়ী সাধারণ জিডি, বিএনসিসি, টেকনিক্যাল ট্রেড, সেনা সন্তান এবং টিটিডি আইএ সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে। নিম্নগত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। টেকনিক্যাল ট্রেড, টেকনিক্যাল ট্রেডের জন্য টেবিল 1-এ এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে, এক্সাম সেন্টারের কোড দেওয়া আছে এবং টেকনিক্যাল ট্রেড এবং ট্রেডের কোড দেওয়া আছে এবং এখানে কী কী যোগ্যতা থাকা লাগবে এটা আবার ইন্ডিভিজুয়ালি দেখানো হয়েছে, আপনারা এটা ভালো করে দেখে নেবেন। এরপরে আমরা দেখব কীভাবে এসএমএস এর মাধ্যমে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে, সেটা আমরা একটু দেখি। প্রথম ধাপ, প্রথম ধাপে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। একই টেলিটক সিম দিয়ে একাধিক প্রার্থীর আবেদন করা যাবে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন সৈনিক, SAINIK সৈনিক লিখতে হবে, এটা পুরুষের ক্ষেত্রে।
আর মেয়েদের ক্ষেত্রে লিখতে হবে এফ সৈনিক। এরপরে স্পেস দিবেন ফার্স্ট থ্রি লেটার্স অফ এসএসসি বোর্ড, আপনার এসএসসি বোর্ডের প্রথম তিন অক্ষর দিবেন। এরপরে স্পেস দিয়ে আপনার এসএসসি রোল নাম্বার, স্পেস দিয়ে এসএসসি পাশের সাল দিবেন। এরপরে স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড, এই ডিস্ট্রিক্ট কোড কোনোভাবেই ভুল করা যাবে না, অনেকেই ভুলক্রমে কোড নাম্বার সঠিক না জানার কারণে এক ডিস্ট্রিক্টের কোড দিতে গিয়ে অন্য ডিস্ট্রিক্টের কোড দিয়ে দেয় যেটা সংশোধনযোগ্য নয়, এটা একটু সতর্ক থাকবেন। ডিস্ট্রিক্ট কোডটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে এটা সেন্ড করতে হবে 16222 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করে রিপ্লাই মেসেজে আপনার একটা পিন নাম্বার দেওয়া থাকবে, সেটার দ্বিতীয় ধাপ আপনাদেরকে বলছি। এবার আসলে যারা বিএনসিসি কোটা থেকে আবেদন করবেন তারা ডিস্ট্রিক্ট কোডের শেষে বিএনসিসি লিখতে হবে। যারা সেনা সন্তান কোটায় আবেদন করবেন তারা ডিস্ট্রিক্ট কোডের শেষে এসএস লিখতে হবে, বাকি সবগুলো ঠিক থাকবে। যারা টিটিটিআই কোটায় আবেদন করবেন তারা শেষে টিটিটিআই লিখতে হবে। টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন তারা শেষে ডিস্ট্রিক্ট কোডের শেষে টিটিটি লিখতে হবে, এরপরে এক্সাম সেন্টারে কোড দিতে হবে এবং স্পেস দিয়ে ট্রেড কোড দিতে হবে, যেটা ট্রেড কোড আপনারা এই টেবিলে পাবেন, এই যে টেবিল ওয়ানে পাবেন ট্রেড কোড। খেয়াল করুন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে এফ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে। প্রথম মেসেজ পাওয়ার পরে এরপর দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতে করত টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তির সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিত ভাবে দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে, তবে অবশ্যই আপনার মোবাইলে 205 টাকার উপরে থাকতে হবে। এরপর মোবাইলের দ্বিতীয় মেসেজ লিখতে হবে সৈনিক, পুরুষের ক্ষেত্রে সৈনিক, মেয়েদের ক্ষেত্রে এফ সৈনিক, স্পেস এরপরে ওয়াই ইএস, এগুলো ছোট হাতের বড় হাতের সমস্যা নেই। এরপরে স্পেস দিয়ে আপনি প্রথম মেসেজ পাঠানোর পরে যে পিন নম্বরটা পাবেন সেই পিন নম্বরটা লিখতে হবে। এরপর স্পেস দিবেন, দেওয়ার পরে কন্ট্যাক্ট মোবাইল নম্বর, এখানে আপনার একটা সচল মোবাইল নম্বর দেবেন যেটা আপনি সবসময় ব্যবহার করেন, যেখানে এসএমএস এর মাধ্যমে আপনাকে সকল তথ্য জানানো হবে, সেই নম্বরটা লিখবেন। লিখে আবার সেন্ড করবেন 16222 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে, রিপ্লাই মেসেজে কংগ্রাচুলেশন জানিয়ে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই সংরক্ষণ রাখতে হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে 72 ঘন্টার মধ্যে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে হবে, sainik.teletalk.com.bd এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে আপনি মেসেজে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাবেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, আমি একটু পরে দেখাচ্ছি। সেখানে আপনার যে তথ্যগুলো প্রয়োজন হবে, যেমন আপনার ছবির প্রয়োজন হবে, ছবির সাইজ হবে 300x300 পিক্সেল, এরপরে এটার সর্বোচ্চ 100 KB মধ্যে থাকতে হবে, তো আমি একটু পরে দেখাচ্ছি ওয়েবসাইটের কাজ। প্রবেশপত্র, অনলাইনে আবেদন ফর্ম পূরণ পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 72 ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। সাথে সাথে আপনাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে এবং এটা আপনাকে সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে আর অ্যাডমিট কার্ড এটা ডাউনলোড করা যাবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলিটকের মাধ্যমে এসএমএস পাঠিয়ে আপনাদেরকে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। হেল্পলাইন, আবেদন সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে এই হেল্পলাইনগুলোতে যোগাযোগ করা যেতে পারে। এরপরে খেয়াল করুন ভাড়া, বাসা বা বর্তমান বা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না, নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও নিম্ন বর্ণিত জেলা কোড ব্যবহার করে আবেদন করুন। জেলা কোডগুলো খেয়াল করুন, এটা কোনোভাবে জেলা কোড ভুল করা যাবে না। দেখুন আপনার জেলার পাশে কোড নম্বর দেয়া রয়েছে, এখানে কোড নম্বরগুলো 1 থেকে 64 পর্যন্ত। ধরুন আমার জেলা নোয়াখালী, তাহলে আমার নোয়াখালীর কোড হলো 58, আমাকে এসএমএস পাঠানোর সময় অবশ্যই 58 উল্লেখ করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি এক জেলার কোড সঠিকভাবে কোড না জানার কারণে এক জেলারটা অন্য জেলায় করে ফেলেন, সেটা সংশোধন করা যাবে না, তা আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা ওয়েবসাইটের যে অপশনগুলো সেটা একটু দেখে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা এই ওয়েবসাইটে আসবো sainik.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আসবো। যেহেতু এখন আবেদন শুরু হয়নি তাই পরের অপশন দেখানো সম্ভব হচ্ছে না, তো আপনারা যখন টাকাটা পেমেন্ট করবেন, পেমেন্ট করলে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা এই বক্সে এবং পাসওয়ার্ডটা এই বক্সে লিখতে হবে। এরপরে জেন্ডার, আপনি মেল ফিমেল যেটা আবেদন করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। ধরুন আপনি যদি মেল আবেদন করেন তাহলে মেল সিলেক্ট করবেন, করে লগ ইনে ক্লিক করলে আপনার সব তথ্য অটোমেটিক কিছু শো করবে, পরবর্তীতে সেখানে ছবি আপলোড করবেন। সেখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য রয়েছে, সেটা হচ্ছে আপনার নামে কোনো মামলা আছে কিনা, আপনার কোনো বড় ধরনের রোগ ব্যাধি আছে কিনা, সবগুলোতে আপনি নো দিয়ে দিবেন। অনেকে ভুলে না বুঝে ইয়েস দেয়, এটা পরবর্তীতে সমস্যায় পড়তে পারবেন।
পারেন। এবার চেক পেমেন্ট, আপনার পেমেন্ট করা হয়েছে কিনা সেটা আপনি চেক পেমেন্টে ক্লিক করলে এখানে আপনি ইউজার আইডি দিয়ে চেক করতে পারবেন। এরপর হচ্ছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনি কোনো কারণে ভুলে যান সেক্ষেত্রে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আপনি রিকভার করে নিতে পারবেন, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি চেষ্টা করব পরের যে ফর্মটা সেই ফর্মটাও পূরণ করা, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়াও দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।